দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকিয়াজম বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনে বড় মিয়া ছোট মিয়া বিবেচনা যেন না হয় চৌধুরী বাড়ির রাস্তা আগে হবে কুমারবাড়ির রাস্তা পরে হবে এমন বৈষম্য দূর করতে হবে যারাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই সর্বপ্রথম অধিকার পাবে রবিবার এক সেপ্টেম্বর চট্টগ্রামের মিরাসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় বিনিময় সভায় তিনি এসব কথা বলেন বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকল ক্ষতিগ্রস্তদের যথাযথ তালিকা হচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত মানুষের কথা করে উন্নত পরিকল্পনা হাতে নিয়েছে তিনি বলেন রাষ্ট্র ও সরকার সুস্পষ্ট বিভাজন থাকবে রাষ্ট্র তার আইন এবং বিধি দ্বারা সুরক্ষিত থাকবে থানা পুলিশ উন্মুক্ত থাকবে জনগণের জন্য যেখানে আর কোনো বৈষম্য থাকবে না ফারুকি আজম আরও বলেন উপজেলা প্রশাসনের কোনো ডিপার্টমেন্টের কাজের ফিরিস্তি নিয়ে ঠেলাঠেলি যেন না হয় তা খেয়াল রাখতে হবে উপজেলা প্রশাসনের প্রত্যেকটি দপ্তর যৌথ পরিবারের মতো কাজ করতে হবে জনগণের সেবা করার জন্য যে সুযোগ এসেছে তা হেলায় নষ্ট না করার জন্য তিনি পরামর্শ দেন এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন সরকারি কমিশনার প্রশান্ত চক্রবর্তী লে কর্নেল আল মামুন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা মিরসরাই প্রতিনিধি শিহাবুদ্দিন শিবলুর পাঠানো তথ্যচিত্রে বর্ণিশা চৌধুরী বাংলাধারা चट्टग्राम तो